জাতীয় সড়কের এক পাশে ফরিদপুর পুলিশ ফাঁড়ি, আর আরেক পাশে অনলাইন ডেলিভারি সংস্থার অফিস। জানা ছিল ক্যাশ অন ডেলিভারির টাকা রাখা থাকে সংস্থার অফিসেই। সেদিনও 2,50,000 টাকা রাখা হয়েছিল। পরের দিন ব্যাংকে জমা দেওয়ার জন্য অফিসের ক্যাশ বাক্স খুলতেই মাথায় হাত কর্মীদের। সুযোগ বুঝে সেই রাতেই ডেলিভারি সংস্থার অফিসের দরজা ভেঙে, ক্যাশ বাক্স ভেঙে, 2,50,000 টাকা পকেটে ভরে সিসিটিভি ক্যামেরা ভেঙে পালিয়ে গেল চোর। চলতি মাসের 19 তারিখ রাতের ঘটনা। 20 তারিখ সকালে খবর প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। চুরি করেছে ডেলিভারি সংস্থার গাড়ির চালক রাজু বাউরি। সেই ফুটেজে চোরকে দেখতেই চোখ কপালে ওঠে অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীদের। দুর্গাপুর থানায় দায়ের করা হয় অভিযোগ। তদন্তের ভিত্তিতে 20 তারিখ রাতেই দুর্গাপুরের নাগার্জুন এলাকা থেকে রাজু বাউরিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় নগদ 2,50,000 টাকা। শুক্রবার পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। ঘটনাটা আমাদের এখানে ফ্লিপকার্টের গ্রোসারির কাজ হয়। ফ্লিপকার্ট যে গ্রোসারি অনলাইন আছে সেটা এখান থেকে ডেলিভারি হয়। আমাদের প্রতিদিনের যে কালেকশন থাকে সে টাকা রাখা ছিল গত পরশু 19 তারিখ রাত্রে, মঙ্গলবার রাত্রে এখান থেকে তালা ভেঙে পুরো আমাদের কালেকশনের ক্যাশটা চুরি হয়েছে। কত টাকা ছিল? প্রায় 2,50,000 টাকা। হ্যাঁ, সিসিটিভি ছিল, সিসিটিভি ফুটেজে ধরাও পড়েছে, তো জানাও গেছে সিসিটিভি ফুটেজে, তো এখন পুলিশ তদন্ত করছে। হ্যাঁ, একজন ধরা পড়েছে, পুলিশ এখন তদন্ত করছে। দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।